কারণ বিজেপি সেটা ভিতরা কথা, কাক মন্ত্রী দিয়ে কাক মন্ত্রী নিদিয়ে। কিন্তু দুঃখ লাগে, দুঃখ লাগে কামাখ্যা প্রসাদ পাশার কারণে, কেলে কামাখ্যা প্রসাদ পাশা ডাঙরিয়া বিজেপির বিভিন্ন সময়ত হাতিয়ার হিসাবে ব্যবহার করলে। ডিব্রুগড়ত যদি কারবার ঘুরাব লাগে কামাখ্যা প্রসাদ পাশাক লাগে, তিতাবরত যদি কারবার চেলেঞ্জ দিব লাগে কামাখ্যা প্রসাদ লাগে, যদি কাজিরঙাত ক্যান্ডিডেট বিচারি নাপায় কামাখ্যা প্রসাদ পাশাক লাগে। আর বারে বারে যেটা কিনা একটা ভাল দিন আহে সেদিন তেও পাহরণি করবলে গুছি যায়। গতি চাহ জনগোষ্ঠীটির প্রতি বিজেপিয়ে যেধরনের ভোট আদায় করেছে, চাহ শ্রমিক সকলের ভোট যে বিজেপি আদায় করেছে, তেনেকে তার নেতা সকলকে সমান্তরভাবে নাইকিয়া করা ষড়যন্ত্রত এই দলটো নিমজ্জিত হয়েছে। বিজয়গড় দলের ভিতর কি হয়ে আছে এনেকা দুই একটা ঘটনা যে অস্বাভাবিক বলে মই নকো, আর মিত্রতার ক্ষেত্রে তো মই কয়ে আছো, আমি 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 ইন্ডিয়া এলায়েন্সের ক্ষেত্রে আমার যে খার্গে ডাঙরিয়া রাহুল গান্ধী ডাঙরিয়ার সিদ্ধান্ত যে আমি একলগে থাকিম, একলগে আমি যুঁজিছো, এটা এনেকা কোনো কথা অহা নাই যে আমি সেই মিত্রতাটো দুর্বল করবলে আমি চেষ্টা করি। আমি চক যি ধর আমি কালি খার্গে ডাঙরিয়ার যেটা স্টেটমেন্ট যে আমি কংগ্রেস দলে রাজ্যখনের বা দেশখনের স্বার্থত সরকারখন ভাল ধরনের পরিচালিত হতে বিচার, কিন্তু আমার সহযোগিতার ক্ষেত্রে সরকারখনের কামকাজ সরকারখনের চিন্তা চর্চায় প্রভাব পেলাম। এতালেকে যেখানে দেখা গেছে এটা আপনি যদি চাই কেবল ধারের ওপর সরকার চলিব বিচার, কেবল মদের ট্যাক্স বহাই পেলায় সরকার চলিব বিচার, কেবল টুল গেটের পয়সা লো পেলায় সরকার চলিব বিচার। যদি সরকারের প্রতিটি সিদ্ধান্ত জনসাধারণের মূরের ওপর লাম টাঙন হয়ে যায় তো বিরোধী কেন মনে মনে থাকবে? আজি নেট পরীক্ষাক লৈ পেলায় সরকারের গোটেই রাষ্ট্রখনের লালীবিলাকর ওপর যে সাংঘাতিক একটা মানসিক যন্ত্রণা দিছে, আজি ইমান মেধাবী লালীখিন ইমান কষ্ট করে পড়া শুনার পর পশত সরকারের যে দায়িত্বজ্ঞানহীন যে চরিত্র, আজি সরকার মৌন, আজি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী সব মৌন, এই উঠি অহা আমার ভবিষ্যতের জাতির সম্পদখিনিক লৈ যদি সরকারে একটা সুরক্ষা নিশ্চিত করব নয়, আজি আপনি পড়ি শুনে পরীক্ষা দিয়ে ভাল মার্ক লোতে সরকারের ভুলের কারণে যদি এই লালীখি যদি শাস্তি ভুগিবলিয়া হয়, কিন্তু সেই সরকারখনের বিরোধীয় সহযোগ করব লাগিব নালাগে, সেই সরকারখনের বিরুদ্ধে বিরোধীয় চিন্তা করব লাগিব নালাগে, এই কথাখিনি আমি রাইজ মজল দিছো। যেন পঞ্চায়েত নির্বাচনত মই যিখিনি কথা কইছো সেখানে কোনোবাই যদি বুঝি নপরা ভা ধরেছে এটা মোৰ উপায় নাই। মই কৈছো যে পঞ্চায়েত নির্বাচনত এটা এটা বিধানসভা সমষ্টিত অতি কমেও 200 জন প্রার্থী আমি বাছনি কৰিব লাগে, ওয়ার্ড মেম্বার, কাউন্সিলর, জিলা পরিষদ, এইবার প্রেসিডেন্ট নহয়, গড়ে মিনিমাম 180-200 জন প্রার্থী আমি এটা সমষ্টিত বাছনি কৰিব লাগিব। গতিহলে 126টা সমষ্টিত আপনি হিসাব করে লোক 20-25 হাজার প্রার্থী বাছনি, আজি 14 জন প্রার্থী বাছনিত আমি কিমান প্রক্রিয়া থাকে, 126 জন MLA বাছনি করতে কিমান প্রক্রিয়া থাকে, তো এটা সমষ্টির পঞ্চায়েত নির্বাচনত 180-200 জন প্রার্থী বাছনি করাটো, এখন জেলার 1200 জন প্রার্থী বাছনি করাটো প্রদেশ কংগ্রেসের কার্যালয়ত এই সহজ কথা নহয়। সেকারণে মই কৈছো যে পঞ্চায়েতের সমস্ত কর্তৃত্ব আমি জেলা কংগ্রেস বিলাকক দিম, আর জেলা কংগ্রেস বিলাকক আমি এইটো নির্দেশ দিম যে বিজেপি বিরোধী যাক শক্তি আমি একলগে আছো গুৱাহাটীত বা MP ইলেকশনত আমি বিজেপি বিরোধী যিখিনি শক্তি আমি একলগে খেলিছো, অখিল গগৈ ডাঙরিয়াই হোক, লুইন গগৈ ডাঙরিয়াই হোক, অজিত ভূঞা ডাঙরিয়াই হোক বা বেলেগেই হোক, এই সকলের লগত জেলা পর্যায়ত আমার জেলা কংগ্রেসে যে আলোচনা করে সিদ্ধান্ত লব সেটি আমি কর্তৃত্ব দিব। আর নিশ্চিতভাবে বিজেপি বিরোধী যেটা আমি ঐক্য বনাইছো, বিজেপি বিরোধী রাইজক একত্রিত করবর কারণে যে প্রচেষ্টা করেছো সেই প্রচেষ্টা আমি 100% চেষ্টা করি পঞ্চায়েতটো যাতে অক্ষুণ্ণ থাকে। এনেধরনের আছে নহয় আমি এনেধরনে রখা নাই, স্পিকারের সুবিধাবিলাক পাই আছে না, এইটোৱে বিজেপির স্পিকার হিমাচল প্রদেশের যেটা কংগ্রেস দলক বিশ্বাসঘাতকতা করেছিল তাত আমি MLA পদ খারিজ করলো, তার বাই ইলেকশনও হয়ে গেল, ইয়াত কিয় বিজেপিয়ে বাই ইলেকশনের কারণে সাহস গোটাব নয়?
তেওঁলোক যদি নীতি আদর্শ মূল্যবোধ সঠিক আছে, সমষ্টিবিলাক রাইজ যদি আশ্বস্ত হয়ে আছে, বিজেপির যদি জনপ্রিয়তা অক্ষুণ্ণ আছে, পাঁচটা সমষ্টির তো বাই ইলেকশন হবই, দহটাত পাতক, দহটাত পাতিলে যেটু রাইজের মনের কথা বিজেপিও বুঝি পাব, আমিও বুঝি পাবো।